Assalamualaikum everyone. Blogs by SHIMU channel থেকে আমি SHIMU নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো প্রথমে আপনাদেরকে দুজন মেহমানের সাথে পরিচয় করে দিচ্ছি। এরা হচ্ছে চিফ গেস্ট, আমার বোনের টুইন বেবি। ওর নাম হচ্ছে নুজাইরা নূর আর ছেলে বেবিটার নাম হচ্ছে আরহাম মাহমুদ। তো ওরা দুদিন আগে আমার বাসায় বেড়াতে এসেছিল, আমার দুই বোন, তাদেরকে নিয়েই আজকের ব্লগটা। আর সাথে কিছু কথা শেয়ার করব আপুদের, আমাদের সব ইউটিউবার আপুদেরকে নিয়ে। তো এই তো সামান্য কিছু আয়োজন করতে পেরেছিলাম। আসলে আমার মেয়ে যেহেতু অসুস্থ, ওকে দেখতে ওরা এসেছিল আন্টিরা। তো এখানে সামান্য কিছু আয়োজন, আসলে খাবার রান্না করতে গেলে বোনদের সাথে কথা বলা যায় না। আর আমরা চার বোন আজকে একসাথে হয়েছে অনেকদিন পর, যদিও চার বোনের ছবি একসাথে এখানে কোনোভাবেই ক্যাপচার করতে পারিনি ব্যস্ততা থাকার কারণে। আমি ওকে সারাকে নিয়ে ব্লাড টেস্ট দিতে গিয়েছিলাম, এসে রান্না বান্না করেছি তো খুব সীমিতই। আর মাছ রান্না করতে চেয়েছিলাম কিন্তু রান্না করতে পারিনি। আর এই তো এখানে আমার মেয়ে, ছোটো মেয়ে, তার আন্টিকে, মেজো আন্টিকে মেহেদি লাগিয়ে দিচ্ছে ওর হাতে। আমার সেজু বোনটা চলে যাবে ডেনমার্ক আগামীকাল। তো ভিডিওটা দুদিন আগের। তো এখানে দেখছেন ক্যারামেল টি বানানোর চেষ্টা করছি। আসলে অনেক আপুদের ভিডিও দেখেছি আমি ক্যারামেল টি বানানোর, তো সেটা থেকেই ইন্সপায়ার্ড হয়ে চেষ্টা করলাম একটু ট্রাই করে দেখি। তো আমার কাছে আসলে তেমন টেস্ট লাগেনি, হয়তো আমার বানানোটা ভালো হয়নি, তো তারপরও খেতে মোটামুটি হয়েছে আর কি। তো যেটা নিয়ে বলছিলাম, যেই কথা নিয়ে আমি আসলে ভিডিওটা আমি যেটা নিয়ে মেক করেছি সেটা হচ্ছে, সব ইদানিং সব ইউটিউবার আপুদের ব্লগ দেখে যতটা আন্দাজ করতে পারছি বা আমার ব্লগেও, সেটা হচ্ছে আমাদের ভিডিওতে ভিউজের তুলনায় লাইক তিন ভাগে এক ভাগও অনেক সময় হয় না। আর হচ্ছে ভিউজের তুলনায় লাইক অনেক কম, কিন্তু কমেন্টসের তুলনায়। আসলে এটা বুঝতে পারছি না কেন হচ্ছে। একটা লাইক অনেক ইম্পর্টেন্ট আসলে আমাদের মতো নতুন অথবা যাদের ভিউজ কম তাদের, সেসব আপুদের জন্য। তো আপুরা যারা, আপনারা একটু কমেন্টস করেন, কষ্ট করে ভিডিওটা যেহেতু দেখেনি কমেন্টস করেন, একটু একটা লাইক দেওয়া কিন্তু এতটা কষ্টের না। জাস্ট একটু মনে করে একটা লাইক দিলে হয়, আমরা ভিডিওতে আসলে বলতে বলতে মানে ইয়ে করে ফেলি, তারপর হয়তো এটা আমরা স্মরণ রাখতে পারি না। তো আপুরা প্লিজ ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি কন্টিনিউ করবেন, এটা আপনাদের কাছে আমাদের একটি আবদার বা রিকোয়েস্ট, যাই বলেন। দই তো এখানে ওরা চলে যাচ্ছে, রাতে ওরা খাওয়া দাওয়া করবে না কারণ বাচ্চা, ছোটো ছোটো দুটা বাচ্চা, ওরা চলে যাচ্ছে, ওরা নয়টার দিকে চলে গিয়েছে সন্ধ্যা নাস্তা খেয়ে। তো এই তো, তো আপনাদের সাথে এই কথাটাই শেয়ার করতে চেয়েছিলাম। আমার ভিডিওতেও ইদানিং রিচ কমে গিয়েছে কারণ আমি মাঝখানে মেয়ে অসুস্থ, আমি অসুস্থ ছিলাম, ভিডিও ঠিক মতো দিতে পারিনি, অনেক ভিউজ কম। প্লিজ আপুরা একটু আমাদেরকে সহযোগিতা করবেন, একটু লাইক দিয়ে একটু কমেন্টস করে, যারা ভিডিওটি দেখেন দয়া করে একটু কমেন্টস এবং লাইক দিবেন। তো সব আপুদের মনের কথাটা আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম সবাইকে। শুধু লাইক দেওয়ার জন্য ভিডিওটা আমি আজকে লাইক দেওয়ার কথা বলবো এটা ভেবেই আমি ভিডিওটা মেক করেছি। আর এখানে হচ্ছে একটি ডিআই ওয়ার্ক, আমি ডেইলি লাইফ অ্যান্ড কিচেনে শিশির আপুর একটা ভিডিওতে দেখেছি, উনি মিরর আর্ট করেছেন। তো সেটা থেকে আপুর অনুমতি নিয়ে বলছি যে আপু তোমার এটা দেখে আমি একটা আর্ট করব, কিছু মনে করবে না তো? তো আপু খুব আর উৎসাহী হয়ে আমাকে বলেছে আপু মনে করবো কেন, আরও আমি খুশি হব। তো আপু যদি দেখে থাকো ভিডিওটা তাহলে ধন্যবাদ, তোমার কাছ থেকেই উৎসাহে আমি এটা আর্ট করতে সক্ষম হয়েছি। এখানে আমার মেয়েও আমাকে হেল্প করেছে। তো মাটির এটা হচ্ছে একটা কয়েলের, যদি এটা কয়েলের জন্য ইউজ করিনি আমি, এটাতেই আর্ট করেছি। তো কেমন হয়েছে আপুরা প্লিজ জানাবেন। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।